কিংবা এই ওয়েবসাইটে তলক স্কোল করি ডাইক্ট অপশনটি মিলে যাব তাহলে ক্লিক করি আপনার চেক করে পেবে দেখি পেয়ে চেক ইোর এটা ক্লিক করেদে তবে এটা দেখি পাঠার দুইটি অপশন থ্রু চেক করে প্রথম অপশন যা কি থ্রু এপ্লিকেসন রিফরেস নম্বর তাপরে থ্রু ওটিপি এপ্লিকেসন ডিটেলস তো এখানে এপ্লিকেসন ডিটেলস দিয়ে ডেট দিয়ে এখানে জাঁপারে তো আমি যা কি লগ ইন করি জাঁয়া লগ ইন করি তো বর্তমানে দেখিপাথি মু লগ ইন করি হোম পেজ তো এঠারে অপন মেনু তলকু তলকু দেখ মিলে তো এঠারে যখন ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এঠারে ক্লিক করে নেওয়া পড়বে তিন নম্বর অপশন রে তো এঠারে ক্লিক পরে কিছে এই প্রকারের চারিটি অপশন ওপেন ওপন হয়ে যা কি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনকমপ্লিট ভিউ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তারপরে ভ্যালিডেট পেমেন্ট তারপরে মডিফাই সাবমিশন তো এঠারে আপনার ক্লিক করে নেওয়া পড়বে দুই নম্বর অপশন রে সরি দুই নম্বর অপশন র নহে প্রথম অপশন যা কি ট্রাক এপ্লিকেসন স্টাটস এটাই ক্লিক করে নবে তো এখানে ক্লিক করে তো কিছু প্রকারের অপশন তো ফ্রম ডেট এবং টু ডেট আছে তো অপশনাল পিওরলি এ ছাড়ে চেক তো আমি রিফারেন্স নম্বর ডালি এবং চেক তো দেখিপাও মু বর্তমান আপ্লিকেসন রিফরেসটা মধ্যেদে এবং গ্যাট ডাটা উপরে ক্লিক করে নি গ্যাট ডাটা উপরে কিছু এই প্রকারের ইন্টারফেস্টি ওপন হব তো দেখিপাউিব এখানে লোডিং নেই এবং এখানে দেখিপাউিবেনি কেন্ট টাটস কেট ষাটসের মোট দিয়ে যাই যা অন্ডর প্রোসেস রয়েছে মোটর টাটস মোটর সার্টিফিকেট তো এ উপরে ক্লিক করে নেবে এ উপরে যা কি গ্রিন কলর্রেছে ব্লু কলর তা ক্লিক করে নান পুঁ ডিটেলস জাগপারে তো দেখি পাওঁ কিছু এই প্ৰকাৰে তাৰপৰা পপ অপ্টি শ' কৰিব এই যা কি এপ্লিকেশ্যন ৰিফাৰেন্স নম্বৰ নেম অফ দৰ্ভিচেছ যা কি এছ চি বি চাৰ্টিফিকেট ইছ্যুই কৰিছিলে তাপেৰে তলক স্কুল গ'লপৰা পুনি আপোনাৰ ডিটেইলছ জাতিপাৰিব